আগে আমরা আসছি বেনারস থেকে, কাশি আগে যাওয়া হয়নি অনেক কাল। ও আপনি বুঝি কাশিতেই? বড় দলাদলি, বড্ড ভিড়। আগে হ্যাঁ, তবু গোড়াতেই বলেছিলুম শহর তো গড়লে, কিন্তু এ শহর কি আর এমনটি থাকবে? এর উপর দিয়ে কত ঝড় বইবে, কত আসবে, কত যাবে। একদিন শঙ্কর এসে বললে, তুমি অদ্বৈতবাদ না মানতে চাও মেনো না, কিন্তু গৌতম যে দেশের সর্বনাশ করলে সেটা মানো তো, এর একটা বিহিত করা উচিত নয় কি? আমি বললুম, করো বিহিত, করো, তাতে যদি শান্তি পাও তো করো, কিন্তু এটা মনে রেখো, তোমার কাজ পণ্ড করারও লোক আসবে, দেশে ধর্ম নিয়ে ফুটবল খেলা হবে, সেটা জেনে রেখো। ছোকরার মধ্যে জিনিস ছিল, কিন্তু আয়ুর্বিজ্ঞানটা রপ্ত হয়নি তো, তাই 32 বছর বয়সেই। নিশ্চিন্ত হবার জো নেই, ব্যাটাকে রোজ ঘুম থেকে ডেকে দিতে হয়। বাবা কি হলো? আমার মনে বড় অশান্তি বাবা। কি নাম তোমার? আগে আমার নাম গুরুপদ মিত্তির এক মুখ। আমার ছোট মেয়ে বাবা, নাম বুঝ নীলিমা। মা কত বসে কত হয়েছেন, সেই থেকে উনি শান্তি নেই বাবা। কাশি বৃন্দাবনতে ঘুরে এলুম বাবা, কিন্তু কিন্তু জোর পাচ্ছি না। জোর পাচ্ছ না? না বাবা, ঠিক যেন কোনো খুঁটি পাচ্ছি না। ধরো ধরো, শক্ত করে। কি অশান্তি আছে? আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, ক্লান্তি আছে, শূন্যতা আছে, জড়তা আছে।
ভালো বাবাজি টাবাজি যদি পাই তাহলে সবকিছু ছেড়ে দিয়ে বেরিয়ে পড়িস। কেন বৈরাগ্য? চিত্তে সুখ নেই ভাইয়া, কিস্তি দিয়েছে, জীবেটি পালিয়েছে, বাড়িতে গিন্নি খিচখিচ করছে, অফিসে একবার নতুন সাহেব, সেবার আওয়াজ ভালো লাগে না। তোমার সন্ধানে থাকাটাকে তো বলো। আপনার ভাগ্যে বাবাজি নেই নিতাইদা, আপনি সে বক বক করে আমার মন্ত্রীটা খুইয়েছেন। আধ্যাত্মিক ব্যাপারে কম কথা বলাটা একটা প্রাইমারি কন্ডিশন। তুমি হলে ছোকরা ইনসিওরের দালাল, তার উপর তুমি যদি হটযোগ করতে পারো তাহলে আমি কেন বাবাজি পাবো না শুনি? আমার ব্যাপারটা ইন্টেলেকচুয়াল, ও আপনি বুঝবেন না। যত বুঝবে ওই পরমার্থ চাটে। কাঁচা লঙ্কা চিবিয়ে খাওয়া অভ্যেস আছে। বলো, জগন্নাথ ঘাটে এক সাধু এসেছেন, বুঝেছেন? মিচাই বাবা, যত লোক যাচ্ছে একটি করে মন্ত্রপুত লঙ্কা খেতে দিচ্ছে, আর তাই খেয়ে সব অচুপ ছেড়ে যাচ্ছে। রেডিও বাবা চলবে, স্বামী তড়িতানন্দ। বাবা দুই টিকি, একটি নেগেটিভ একটি পজিটিভ। আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন, নিয়ে স্পার্ক ঝাড়েন। আচ্ছা, আপনি কাছে যান, আপনার সব অসুখ সেরে যাবে। ইলেকট্রোথেরাপি। অসুখ তো ভাই ওই একটি, অর্থাভাব। একটা ভালো দেখে প্রাপ্তিযোগ ঘটিয়ে দিক তো দেখি, কত বড় বাবাজি। তাও পাবেন, পাবো। আপনাকে একটি দিনের জন্য নিয়ে গেল লড়াইয়ের আগে 1914-এ। বেশ, আপনি কিছু লোহা কিনলেন, লোহা সস্তায়। বেশ, তারপর আপনাকে ফেরত দিয়ে গেল লোহা সমেত। লোহা সমেত, সে লোহা আপনি কারেন্ট রেটে বেঁচে দিলেন। কারেন্ট রেট, কারেন্ট রেট, কারেন্ট রেট, নরেন্দ্রপুর পাঁচ কাটা জমি তিনখানা ঘর, এখন শুধু বাবাজির হদিশটা পেলেই হয়। আবার বাবাজি? চেষ্টা একটা ইন্টেলেকচুয়াল খেলা, এখানে প্যান্ডিমোনিয়ামটা ঠিক চলে না। ওই হটযোগী ছোঁয়াটা সর্বনাশ করলে। বুচকি দীক্ষা নিচ্ছে, বুচকি দীক্ষা নিচ্ছে। কি এক বাবাজি এসে আস্তানা গেড়েছে, বাপ অলরেডি নিয়েছে, এবার মেয়ে নেবে। ওইখান থেকেই তো আসছি। খবরটা সুখবর না দুঃসংবাদ? দীক্ষা নিচ্ছে সুখবর। আরে তাতে কি হয়েছে, আমিও তো দীক্ষা নেবো যদি ভালো সাধু পাই। আরে বাবা, আমি যে আজ বাদে কাল প্রপোজ করছি। তুমি প্রপোজ? না না, নিতাইদা আপনি পাত্রটিকে ঠিক চেনেন না, তাই সত্যর অ্যাংজাইটির কারণটা ঠিক বুঝতে পারছেন না আপনি। আপনাকে একটু ভূমিকা দেওয়া প্রয়োজন। বুচকি হলো গিয়ে আলিপুরের উকিল গুরুপদ মিত্তির তাঁর ছোট মেয়ে। মিত্তির মশাইয়ের স্ত্রী সৌদামিনী ছিলেন তাকদার শশী ঘোষের মেয়ে। ছিলেন? ছিলেন, এই বছর খানিক হলো তিনি দেহ রেখেছেন। আহা, আমার সঙ্গে এদের যোগসূত্র হচ্ছে আমার বাল্যবন্ধু বাগবাজার বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর ননী। কারণ ননীর গৃহিণী হলেন
মিত্তির মশাইয়ের বড় মেয়ে নিরুপমা। বেশ, ওই নিরুপমার বাড়িতেই শ্রীমান সত্তর প্রথম আলাপ হয় বুচকি দেবীর সঙ্গে। সেই প্রথম দর্শনেই প্রেম, এবং সেই থেকেই পানিগ্রহণের একটা প্রবল বাসনা। ও, ক্লিয়ার? ক্লিয়ার মানে ব্যাপার হচ্ছে সত্য বাবাজি বুচকি দেবীর প্রেমে পড়েছে। ওদিকে বুচকি দেবী বলছেন যে তিনি দীক্ষা নেবেন, অর্থাৎ ব্যাপার খুব গুরুতর। এক্স্যাক্টলি সত্য, ক্যারি অন। ফটিক, চা নিয়ে আয়। ওরা মানে কাল কাশি থেকে ফিরেছে, তা কালই যেতাম কিন্তু লন্ড্রিতে গিয়ে দেখি ওই প্যান্ট শালা রেডি হয়নি, তাই একদিন ওয়েট করে যেতে হলো। তা আজ সকাল এই 8টা নাগাদ ওখানে গিয়ে তো হাজির হলাম। গিয়ে দেখি কেমন যেন একটা থমথমে ভাব, দারোয়ান টারোয়ানগুলো এক জায়গায় দাঁড়িয়ে জটলা করছে, রেডিও সিলন বাজছে না, সব যেন কেমন অন্যরকম। যাই হোক, সব বাড়ির ভেতরে ঢুকে উপরে উঠছি, এমন সময় একটা ডাক শুনে পেছনে ঘুরে দেখি গণেশ মামা। দাঁড়া ভে, গণেশ মামাটি কে? গণেশ মামা হলেন মিত্তির মশায়ের শ্যালক, বুঁচকি দেবীর মামা। ক্লিয়ার? ক্লিয়ার। তারপর? বুঁচকি নেই? আছে, ওপরে এখন কাজ হচ্ছে, বুঁচকির বাপ দীক্ষা নিচ্ছে। দীক্ষা? দীক্ষা বলে দাঁত বের করে হাসবার কি আছে? বিরাট সিদ্ধ পুরুষ জানো, কাশি পত্তনের সময় উনি সশরীরে উপস্থিত ছিলেন। কোন কাশি? কাশি বেনারস, নাট কাশি খুক্ষ। কি তান্ত্রিক? তান্ত্রিক নেই, তান্ত্রিক না হলো ধনতান্ত্রিক তো বটে। তুমি তো আমার প্রেম মোহ, তাই আমার কমিউনিস্ট। এগো কমিউনিস্ট? হ্যাঁ, আমি তো শুনেছি তুমি হাতে টানা রিক্সো চড়ানো প্রিন্সিপাল। সে তো না, তুমি বলছো আজকে যাবো, বুঝছো? আজকে এসো, আরেকদিন বন্ধু এসে দেখা করে যাও। কিন্তু না, তুমি এসো, 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 এসো। ও, ইয়ে আপনার জামাইটি ভালো আছে তো? চাকরি টাকরি পেয়েছে? ও তো খুঁজছিল না? আচ্ছা, শোনো 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 শোনো, বেশি দেখলেন? তোমার সন্ধানে কিছু আছে না আছে নাকি? একটা ভ্যাকেন্সির কথা জানো, কিন্তু ও তো নিশ্চয়ই অন্য জায়গায় চেষ্টা টেষ্টা করছে। না না, ওর চেষ্টা কি হবে, আজকাল ব্যাকিং ছাড়া কিছু হয় না। কিন্তু মামা, ব্যাকিং এ মানুষের আত্মপ্রত্যয়ের দিকটা তুমি বুঝতে পারছো না সত্য রঞ্জন, মানে দিনকাল কিরকম পড়েছে দেখছো তো? হ্যাঁ, তো চট করে উপরে দেখা করে এসো, এই সময় পার্টিকুলারসটা দাও। আমি তাহলে চেক করে, আপনি ওয়েট করুন, কিন্তু আমার এই মিনিট পাচ্ছে। আমিও তো নেবো দীক্ষা, বুঝি আমার চিঠি পাওনি? তোমার চিঠি? বারে আমি লিখলাম যে বেনারস। ওটা তোমার চিঠি? 7 লাইনের চিঠি, তার মধ্যে 2 লাইন শেলি, 2 লাইন চণ্ডীদাস, আর 2 লাইন শেষের কবিতা। আর তুমি কেমন আছো? ভালো আছি। কিন্তু ভাবটা তো আমার 100% বিশ্বাস করো, ভাষাটা না হয় থাকো তুমি তোমার ভাব নিয়ে। শোনো, আমার কাজ আছে। কথা চলেছে, দীক্ষাটা নিয়ে তারপরে হবে। তারপর আর কি, চলে এলাম। নিবারণদা, তুমি ছাড়ার গতি নেই। তুমি প্রেমপত্রর বদলে কোটেশন ছাড়বে, আর আমি তোমায় উদ্ধার করব। হ্যাঁ, আমি ওদিকটা ম্যানেজ করে নেবো, তুমি বাবাজিটিকে হাঁটাও। যদি সেই লোক জেনুইন হয়? তোর জেনুইন বলে মনে হচ্ছে পরা? আমার ভাই, আই হ্যাভ অ্যান ওপেন মাইন্ড, বুদ্ধির বিচারে টিকলো তো টিকলো, নইলে বাতিল। বলি বাবাজির দর্শন পাওয়া যাবে?
তিনি কি বসছেন টসছেন? জানি না। শ্রোতা, ওখানে বুচকির দিদিকে দেখলি? ওর ছিল? ছিল, ইয়েস। তাহলে বরং একটা কত বয়স বললে না বাবাজি? 2000? মাগো পরবর্ত, তুমি একটা ইনসিওর লাগিয়ে দাও, প্রচুর প্রিমিয়াম পাওয়া যাবে। হ্যালো, কে পটলি? বাবা আছেন? নেই। মা আছেন? মাকে দাও না একবার, বলো নিবারণ কাকু ডাকছেন। কাশীর পত্তনের সময় ছিল বললে না? হয়তো পূর্বজন্মের কথা বলছে, জাতিশ্বর লোক তো অ্যাকচুয়ালি আছে। কে বৌদি নাকি? ভালো, কর্তা কোথায়? আবার কি এক্সপেরিমেন্ট? ঘাস সেদ্ধ করছে কেন? ননির বুঝি আর কাঁচা ঘাস হজম হচ্ছে না? এটায় প্রোটিন সিনথেসিস হচ্ছে, ঘাস হাইড্রোলাইজড হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামিনো গ্রুপ ছেড়ে দিলি হেক্সা হাইড্রক্সি ডাইঅ্যামিনো। রবারের নলটি কি? পটলি একবার বাজাও তোমার। শুধুই ভুড়ভুড়ি, অক্সিডাইজ হচ্ছে। আমি ভাবলুম সঙ্গীত রস রবারের নল বয়ে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চ্যাঙর সৃষ্টি করবে। এটাই যদি সাকসেসফুল হতে পারি না, তাহলে আমার মনে হয় দেশে আর অন্নাভাব থাকবে না। বৌদি, জাবর কাটা অভ্যেস করুন। বেশ তো, সবাই যদি করে আমিও করবো, এখন তাতে কি হয়েছে বলছেন? আচ্ছা একটা কথা বললি নি তো ননে, মানুষ হাঁটবে কি দু পায় না চার পায়? চার পায়ের অ্যাডভান্টেজ হচ্ছে স্পিড, স্পিড চৌ প্লাস টু। বৌদি, আপনাদের বাবাজির ব্যাপারটা একবার বলুন তো। কার কথা বলছেন? বীরিনছি বাবা? ওই নাম বুঝি। পটলি, ঘাসটা একটু দেখি। দেখছি মা। আসুন বলুন। ব্যাপার আর কি, গিয়ে তো দেখলাম বাবা দীক্ষা নিচ্ছে। মা মারা যাবার পর থেকে বাবা জানো কেমন কেমন, কাজকর্ম বন্ধ, কারোর সঙ্গে মেলামেশা নেই। আমি তো ভেবেছিলাম বাবার মাথাটাই বুঝি। যাই হোক, এখন গুরুজি পেয়েছেন। গুরুই সব, ওই আর কি। মানে আপনি বলছেন যে সে কর্তা বেশ গেলেই বসেছে, বেশ একটা সেমি পার্মানেন্ট সেটেলমেন্ট? আগে তো ধর্মে কর্মে তেমন মন দিতেন না। বুড়ো বয়সে প্রেমে পড়লে যা হয় আর কি। আচ্ছা বৌদি, আপনার নিজের কি মত, মনে হলো? কথা কিন্তু বেশ বলেন বাপু, শুনতে বেশ লাগে, সব তো বুঝি না। ওই কি রিলেটিভিটি, ফেলিবিটি, রিলেটিভিটি, ওই হলো। ননে, তুইও গেছলি? উনি কেন, উকিল ব্যারিস্টার মারোরি তারোরি কত লোক, কাল থেকে উনি বসছেন যে। লিওনার্দো দা ভিঞ্চি তোকে সব জানে। বাবাজি শিখিয়েছিলেন আইনস্টাইন কে? একথা সে বললে অতগুলি লোকের সামনে? সে কথা সবাই বিশ্বাস করলে? সবাই ক্ল্যাপ দিল। উফ,
তুইও দিতিস। আচ্ছা বৌদি আপনি বলুন, একটা লোক কতদিন বাঁচতে পারে? যে জানে তাকে জিজ্ঞেস করুন না বাবা। ননে তুই বল, একটা লোক কতদিন বাঁচতে পারে? তিব্বতে আয়ুটা একটু বেশি। কত? 150, 200? 200 হলে কচ্ছপ মানুষ না, নট হোমো স্যাপিয়েন। আর 2000? একটা লোক কাশির পত্তনের সময় থেকে আজ পর্যন্ত বেঁচে থাকতে পারে? ঠান্ডা হয়ে গেল গো, খেয়ে নাও না। কি রে পারে? চ্যালাটিকে তো দেখে তো বেশ চ্যাংড়া বলে মনে হয় বাবা। কি রে ননে? কাজ পারে, নট হোমো স্যাপিয়েন্স। ট্রি বো ট্রি বুদ্ধ রে, এনলাইটেনমেন্টের কথা মনে নেই? তুই বেটা বৈজ্ঞানিক, তোর সামনে আইনস্টাইন ফাইনস্টাইন নিয়ে বকনি ছাড়লে, তুই বেটাকে এক্সপোজ করলি নে? আবার হাসছিস কি দরকার বাপু? শেষকালে আমার কথা বলবেন বুঝি ওর প্রপার্টির লোভে আমি ওর ধমে কমে ব্যাক রাবি। তবে ইন্টারেস্টিং কি? আচ্ছা ডাকালে, এগিয়েছো এগিয়েছো। এই হচ্ছে, এই হচ্ছে বর্তমান কোথায়, এই কন্ট্যাক্ট পয়েন্ট। হ্যাঁ, আর এই ডানাত ঘুরছে, হ্যাঁ, ক্লক ওয়াইজ ভবিষ্যৎ। আচ্ছা, আর এই অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি পাস্ট মানে ভূত। হ্যাঁ, দুটো একসঙ্গে ঘোরালে। একসঙ্গে ঘোরালে? একসঙ্গে, অপোজিট ডিরেকশনে? অপোজিট। বলে বর্তমান বলে কিছু নেই, তার কারণ সময় তো আর থামছে না। ডিফিকাল্ট বৌদি, আপনি পারেন? দেখি, করুন না, দেখি করুন করুন করুন। উনি পারেন না তো আমি কি পারবো? না শোন, কি দ্য ভয়েস অফ দ্য বাবা, তাকে বর্তমানের লেভেল দিয়ে পায়ে শেকলেতে ধরে রেখে দেবে, আর ধরে দিয়ে বলবে এই দেখো এই হলো বর্তমান। ঘটা যেই ফুরিয়ে গেল অমনি তা হয়ে গেল ঘটেছে বা ঘটে গেছে বা ঘটেছিল, অর্থাৎ অতি ভূত 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 ভূত। এই নিয়ে প্লেটোর সঙ্গে আমার কত কথা কাটাকাটি। কি নাম বলিয়েছেন বাবুজি? প্লেটো, দি গ্রেট রোমান অ্যাস্ট্রোলজার। প্লেটো বললে ইগনিউমেন লোগোস কগনোসিস। তোমার কথা আমি বুঝতে পারছি না, তোমার কথা আমি বুঝতে পারছি। ডিকটস জার্গন প্যারানয়ন, তুমি আবোল তাবোল বকছ। আমি বললুম বেশ তো,
তুমি বুঝতে না পারো, আমার কথা যদি বুঝতে না পারো তো আমি সংকেতে বুঝিয়ে দিচ্ছি। লেটো বললো, ওরে বাবা কি সংকেত, বড় ভয় পেত আমাকে। আমি বললুম, ভয় কি প্লেটো, খুব সহজ। এই দেখো, এই আমার ডান হাত, আর এই অনামিকা, এই ঘুরল ডান দিকে ক্লকওয়াইজ, অর্থাৎ সময় যেদিকে যায় সেই দিকে, সময় কোন দিকে যায়, ভবিষ্যতের দিকে। আর এই বাহ, এই ঘুরল বাঁ দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ যা ঘটে গেছে তার দিকে, ভূত। আর এই ঘুরল এক সঙ্গে। সামনা আর পিছন, এই জীবন, যা ছিল যা হবে সেইনি আছি ভবে, ভূত আর ভবিষ্যৎ এই দুয়ের মাঝি জগৎ, বাইরে বাইরে। আসুন আসুন, প্রভু কে? এই আমি। চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি তোমায়। আমাকে? নেপালে, নেপালে। আগে আমি থাকি সাতপেন টাইলেন। কি নাম তোমার, কি নাম? সত্যরঞ্জন, ইয়ে সরকার। সত্যরঞ্জন, সত্যরঞ্জন, ও সত্যরঞ্জন, সত্যরঞ্জন। মনে পড়েছে, জগৎ সেতে কুঠিতে তার মায়ের শ্রাদ্ধ সেদিন, অনেক লোক ছিল, রাজা কৃষ্ণচন্দ্র, রায় রায়ন জানকী প্রসাদ, নবাবের সিপাহ সাল্লা খান খানান মোহাম্মদ জং, সুতনুটির আমির চাঁদ, স্ত্রীতে যাকে উমি চাঁদ বলে। ও শেঠ জি সেদিন খুব খাইয়েছিল, তবে সুতনুটির বাবুদের পাতে মনটা কম পড়েছিল, বাবুরা তাই গালাগাল দিতে দিতে চলে যায়। এই বেলা যান, মুড়ি আছে, থাবো জাগে। তা বাপু, মতিরাম? মতিরাম? তোমাকে তো আমি ওই নামই চিনতুম বাবা, তুমি ছিলে শেঠজির খাজানচি। মতিরাম, তুমি তুমি বরং ধুজ্জটি ধুজ্জটি মন্ত্র যোগ করো, রোজ সকালে উঠে 108 বার বলবে ধুজ্জটি 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 ধুজ্জটি, খুব তাড়াতাড়ি। হ্যাঁ যাও প্রভু। প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, এই দুইটার মধ্যে কোনটা বেশি বড়? হাই দাহ 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 দাহ, ঠিক এই কথা আমার তুলসী গাইছিল, তুলসী দাস। আমরা আহার গ্রহণ করি, করি না?
কিন্তু কেন করি কেন করি ক্ষুধা পায় বইলে ক্ষুধা পায় বইলে কি আহার গ্রহণ করি অন্ন ব্যঞ্জন ফলমূল মৎস্য মাংসাদি আহার করলে কি হয় ক্ষুধার নিবৃত্তি হয় অতএব ভোগের মূলে হইল গিয়া প্রবৃত্তি আর ভোগের ফল হইল গিয়া নিবৃত্তি তাই না তুলসী ছিল সন্ন্যাসী আমি তারে কইলাম ভোগ না হইলে তো তোমার নিবৃত্ত হইব না বলি অ তুলসী ভোগ না হইলে তোমার নিবৃত্তিটা হইব কেমনে তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিলাম বললাম কত ভোগ করবি ক অনেক বিষয় সম্পত্তি করেছিল কিন্তু কিছুই রইল না তার বেটা জগৎ সিংহ বাঙালির মেয়ে বে করে সব উড়িয়ে দিলে এক্সকিউজ মি বঙ্কিম সে কথা তার বইয়ে লেখিনি প্রভু একটু বিহিত করুন প্রভু কি চাই তোমার সাতটি দিনের জন্য 1914 নিয়ে গিয়ে ছেড়ে দিন বাবা সস্তায় কিছু লোহা কিনি দোহাই বাবা লোহা লোহা স্যার প্রভু সস্তায় হ্যাঁ প্রভু 1914 কি করা হয় তোমার বেলচার বাবা অফিসে লেজার কিপার কুড়লে 233 টাকা মাইনে পাই সংসার চলে না বাবা সংসার চলে না না লোহা প্রভু সরৈশ্বর্য তো সস্তায় হয় না বাপু হয় না কঠোর সাধনা চাই মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুণ্ডলিনীকে আজ্ঞাক্রমে আনতে হবে তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে সেই সহস্রার হল সূর্য সেই সূর্যকে পিছু হাঁটতে হবে সূর্য বিজ্ঞান আয়ত্ত না থাকলে কালস্তম্ভ করা যায় না তাতে বিস্তর খরচ তাহলে স্যার প্রভু তাহলে কি আমার কি কোনো উপায় কোনো রকমের আপনি প্রভু আমাকে একটা উপায় করুন স্যার উপায় আছে ঠিক দুপুর বেলা যখন ঢং করে 12টা বাজবে চলে যাবে ছাতের উপরে গিয়ে চাইবে সূর্যের দিকে যে 9 12 108 বার বলবে মাতণ্ড 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 কিন্তু চোখের পাতা না পড়ে জীব জড়িয়ে যেন না যায় তাহলেই ও টেম্পোরা কিন্তু দীক্ষাটা তোমার কিছুদিনের জন্য পোস্টপোন কর প্লিজ আপনার পরামর্শের জন্য ধন্যবাদ কি চটে গেল আরে দূর বিশেষ সঙ্গে খোঁজ নেই কেবল কুলোপনা চক্কর আরে বাবা তেমন যদি ক্ষমতা থাকে দু চারটে দেখা না তা নয় কবে সেই সত্যযুগে কি করেছিলেন তারই যত সব ব্যাখ্যা সেইটাই বা কজনে পারে বলুন তাই তা হ্যাঁ ঠিক দুপুরে সূর্যের দিকে খটমটিয়ে তাকিয়ে মন্তর পড়তে হবে চোখের পাতাটি পর্যন্ত পড়বে না তুই বেটা করে দেখা দেখি চোখের পাতা পড়ে কি না পড়ে
এটা কি ইয়ারকি না মামনো বাজে? এইখানেই তো ভুল করলেন। ও নিজে করলে সূর্যের ভোল্টেজটা কমিয়ে নেবে, চন্দ্রসূর্য তো উনি চালান শুনল। নিবারণ, ওই বাবাজির যদি মুখোশ খুলতে চাও আমি তোমার পেছনে আছি। বাবাজির নতুন মূর্তি ম্যাজিশিয়ান। কিরকম? ব্রহ্মা দেখে এলে। ব্রহ্মা দেখে এলে? বস। ব্রহ্মাতে গেলে মানে? ওদের ওখানে গেছিলাম, বুঝলি নিবারণ দা? কেন? ভাবলাম বুচির সঙ্গে দেখা করে একটা স্পারস্পর করে নি। কেন? আমি জানতাম দেখা হবে না, তাই একটা চিঠি নিয়ে গেছিলাম। আবার কোটেশন? না না না, কবিতা। বুঝি, কি লিখেছিলি? লিখেছিলাম, বাবাজি ভেজাল কিন্তু মোর প্রেম, তুমি জানো নি তাই? বল না তুই। লিখলাম, বাবাজি ভেজাল কিন্তু মোর প্রেমে নেই কোনো ফাঁকি, তুমি যদি দীক্ষা নাও কেন আর বেঁচে থাকি। ব্যাস দুলাই কাপলেট। বেশ, তারপর দিলি চিঠিটা? দিলাম মানে, বাবাজি তো সাতটার সময় ব্যস্ত হন, তারপর সব চলে টলে যায়। তা আমি ভাবলাম কি, আটটা নাগাদ ওখানে গেলে হয়তো ওর সঙ্গে দেখা হলেও হতে পারে, তবু সেফ সাইডে থাকার জন্য আমি চিঠিটা সঙ্গে নিয়েছিলাম। তা আমি ওখানে গিয়ে যখন পৌঁছলাম তখন ঠিক আটটা। বাড়ির ভেতর থেকে এক ঘুড়ি বাজার শব্দ ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। একটু নার্ভাস নার্ভাস লাগছিল, কিন্তু তাও ঢুকে পড়লাম ভেতরে। অর্ধেক সিনে উঠেই কেমন জানি মনে হলো যে দোতলায় কেউ নেই। মুশকিল, এত করে সাহসটাও সঞ্চয় করলুম, শেষটা কি হোপলেস হয়ে বাড়ি ফিরে যেতে হবে নাকি? না, শেষ চেষ্টা না দেখে ফিরছি না, অন্তত বাড়ির পেছন দিকটা মানে বাগানের দিকটা একবার দেখে যাওয়া উচিত। গেলুম, আর যেতেই বুঝেছ একটা অদ্ভুত শব্দ কানে এলো। কুড়ি ঘটা
সব জানি সব বুঝি কিন্তু নিরুপায় মুক্তি পাব যদি হন বাবাজি বিদায়। মুটকিয়া বুঝে ফেলেছেন? বুঝবে না কার ইয়ে সেটা দেখতে হবে তো। তোরা তো ফুটতি কেন রে সোদা? আপদ হাঁটাও and she is mine. Ojo. হাঁটানো কি অতই সোজা রে সোতে? অত সহজ নয়। এই রে নিবারণ দা, তুমিও দেখ সোতে লোকটার মধ্যে গুণ আছে। বাট হি ইজ দ্য গ্রেটেস্ট অবস্টাকল টু মাই রোম্যান্স, আর তুমি বলছো অতি উচ্চ শ্রেণীর অভিনেতা ম্যাচ সাইকোলজি বোঝে, পড়াশোনা আছে, আশ্চর্য স্মরণ শক্তি আছে, ইমাজিনেশন আছে, উপস্থিত বুদ্ধি আছে, গাটস আছে, আর কি চাই? ধরুন কবে বলতে পারিস অনেস্টি না? সে তো আজকাল অনেক সকল মহারতী ধরো নেই দ্বিধা হও। কিন্তু কিন্তু ওকে ওকে এক্সপোজ করতে হবে। কারণ কারণ ও এক্সপোজ না হলে এরাও হবেন না। কারা যারা ওর পায়ে গিয়ে ধন্না দিচ্ছে, ওকে প্রশ্রয় দিচ্ছে, ওকে বাড়তে দিচ্ছে? আবার কাজ বাড়ালে নিবারণদা, যেটা দরকার সেটা হলো একটা ডাবল এক্সপোজার। এক ঢিলে দুই পাখি লেগে পড়ে নিবারণদা। কিন্তু আবার কিন্তু হাও 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 ওই হাউ হাউ করেই মরতে হবে নাকি নিবারণদা? ওই পরমার্থ তুমি তো পলিসিবাজ লোকে, একটা ভালো দেখে কিছু বাতলাও না। নুনের ছিটেটা কাটা খায় না দিলেই পারতেন, এর ভেতরে যদি একটা পলিসি করে নিতেন তাহলে আপনার চাকরি। তোর ও বাড়ির চাকর বাকরদের সঙ্গে খাতির আছে রে? ধর্ম বাড়িকে বকশিস দিলাম যে সেদিন, ওই হাতে ইয়ে রাখি গোছি দিলে হলিক দু টাকা। গুড, বকশিস জিনিসটা পড়া। তোরা নাকি আজকাল পলিসিতে খুব ভালো টার্মস দিচ্ছিস? হঠাৎ ভাবছি একটা। এত রহস্য কিসের ভায়া? হ্যালো কে ননে, ঘাস খেলি? হ্যাঁ শোন, আমার ঘরটাতে না ছুঁচোর উপদ্রবটা বড্ড বেড়েছে। ইসে খুব ভালো ঘরবর্তি ধোঁয়া হয় বল দেখি। নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা, ও ট্রাই নাইট্রোডাই, আরে না না ওসব লাল নীল ধোঁয়ার দরকার নেই ভাই। শ্রেক সাদা ভকভকে ঘর কি বলছে বৌদি? হ্যাঁ ভেজা খর, স্প্লেন্ডিড স্প্লেন্ডিড ননে, ওই নোবেল প্রাইজটা বৌদি শেষ প্রাইজ পাবেন রে তোর দ্বারা। হ্যাঁ বনি প্রিন্স, বনি প্রিন্স একটা একটা বয় he's stealing weed. He?
কিউইন হুইস্টিলিং হুইসলিং উইন হুইসলিং হুইসলিং মুদ্রা বড্ড ঝামেলা বাঁধন পড়ল কে আগে আমি গুলু পদ তিষ্ঠ বিশ্রামের ব্যাঘাত করলুম বোধ হয় শ্রমটা কোথায় যে বিশ্রামের প্রয়োজন হবে মানে কদিন থেকে বড় উদ্বেগ বোধ করছি তাই কিসের উদ্বেগ মানে আপনি তো মুখে কিছুই বলেন না মানে আপনার কোনো অসুবিধে টসুবিধে হচ্ছে কিনা তাই বলো হ্যাঁ মানে আপনার আহার আদি ঠিক মতো হচ্ছে কিনা দেখো গুরুপদ তুমি তো তোমার সাধ্য মতো সবই করছো আর তুমি তোমার সাধ্যের সীমা অতিক্রম করো তা তো আমি চাই না আর আহার আদির কথা যদি বলো আমি কি তোমার কাছ থেকে জলহস্তির রোজ খেতে চাইবো তা আমি চাইবো না কেননা আমি জানি ওটা তোমার সাধ্যের অতীত আগে তো তেমন তেমন হলে বড় মুখরোচক তোমরা যাকে স্টোন এজ বলো সে সময় অনেক খেয়েছি এখন আর পাবে না আপনি যদি মানে সেরকম কিছু গণেশ মানে স্থলহস্তি হলে একটু সুবিধে হতো জলহস্তি ও পাওয়া যাবে নিউ মার্কেটে আজকাল সব জিনিসই পাওয়া যাচ্ছে তাহলে না কোন অসুবিধা একটু খোঁজ করো তাহলে কোন অসুবিধা হলে পাওয়া যাবে আপনার কোনো অসুবিধে টসুবিধে হচ্ছে না আমাকে প্রশ্ন করে লজ্জা দেবেন না আমি কেউ না কিছুই না অতি দীন অতি ক্ষুদ্র অতি সামান্য আমার নিজের সুখ বলে কিছু নেই গুরুদেবের সুখেই আমার সুখ তার স্বাচ্ছন্দ্যে আমার স্বাচ্ছন্দ্য তার পরিতুষ্টিতে আমার পরিতুষ্টি একে আমি পাই ব্যাবিলনের এক ফলের বাজারে নেবু তখন নাবালক আমি তখন শিশু তাহলে ইনিও কি তরমুজের দোকানে দাঁড়িয়ে তরমুজ কিনছি এমন সময় অনুভব করলাম কি যেন আমার আলখাল্লার খুঁত ধরে টানছি টানছি তখনই এর চোখে দীপ্তি দেখেছিলাম আর সেই থেকেই আমার কাছে রয়ে গিয়েছে আশ্চর্য তবে অসুরের জাত তো অ্যাসিরিয় আর পূর্বজন্মে ছিল বৃশ্চিক তাই একটু আচ্ছা আমি তাহলে এখন কোন অসুবিধে তসুবিধে বলবো বলবো নিশ্চয়ই বলবো আচ্ছা দাদু
বাড়ির খাবার দাবার গুলো একেবারে স্টেল হয়ে গেছে। একদিন একটু ফার্স্ট ক্লাস মটন বিরিয়ানি খান। একটা মটন বিরিয়ানি নিয়ে কিছু করেছে এদিকে দেবদর্শনের ঠেলে অস্থির হয়ে পড়ছি। এবার মহাদেব তো এবারে মহাদেব পরে রামাবস্যায় বিষ্ণু, তারপর যিশু, তারপর বুদ্ধ, তারপর হনুমান, তারপর পরপর একটা লিস্ট করে সততার লোটকে দাও না কেন? লোটকে তো দেবো, এদিকে তো এবারে ভিড় খেলে অস্থির সকলে ঘরে ঢুকতে চায়। ঘর তো ছোট, বাই রোটেশন ছাড়া হবে কি করে? আরে কত দাদু, নও ছেলে ছোকরা। ওই যে সেদিন আপনি যাকে বললেন না, ওই মুর্শিদাবাদ নগরে দেখেছেন সত্য? হ্যাঁ, আরে সে তো একটা ইডিয়েট, হার্মলেস। কেন ঝামেলা বাঁধছেন দাদু? ফিমেল ছাড়া কম বয়সীটা বাদ দিন না, মাঝ বয়সি আপনাদের মতন, ঘুঘু নয়, হয় মনে ভক্তি না তো চোখে ছানি, এছাড়া নো অ্যাডমিশন। তুই থাম দেখি, বয়সটা আসল কথা না। আসল কথাটা হলো এক্স্যাক্টলি, বেরোতে পারলে টেবিল টপটা খেলে দেখতাম। আচ্ছা বাটপাড়িয়াকে ঢুকতে দিই না? দেশেই তেতলা আশ্রম করে দেবে বলেছে। আচ্ছা তা মন্দ কি, তাহলে তোমারও দুখানা ঘর থাকবে। আমার 10% ভুলবেন না। মাসুতো ভাইকে কেউ কখনো বলে, কখনো শুনেছ? আমি একটা বোম্বাস্টিক লোক। ঠিক 7টায় বইটিস পড়া, কিন্তু সাবধান, আধ মিনিট এদিক ওদিক হলেই সব গন্ডগোল হয়ে যাবে। কিন্তু হরিতে 7টা বাজবার ফার্স্ট স্ট্রোক, আর তোর তেসলা স্ট্রোক বইটিস। নাকি উনি কেবল তত্ত্ব কথাই শুনবেন? ধোঁয়া দেখে ফার্স্ট রিয়াকশন হচ্ছে ওর। আপনি চোখটা কেবল জানলার দিকে রাখবেন। জানলার দিকে? ভয়ের অভিনয় করতে পারবেন তো? অভিনয় কেন ভা, বলি আমার গিন্নি তো তার চাঁদ মুখখানা মনে করলি ব্যাস। আর আমি? তুই নিজেই ভেবে দেখ তো তোর কি করা উচিত। একটা বাড়ি স্তোর লোক, আগুন লেগেছে, প্যানিক, আর ওই ভিড়ের মধ্যে তুই যাকে বে করবি সে ট্র্যাপ, কি করবি তুই? রেস্কিউ। গুড। আচ্ছা এই মুখ প্রপোজটা করে নেব? করতে পারিস, কিন্তু যদি না বলে? ইডিয়েট, না মানি তো। হ্যাঁ গুড নাইট, গুড নাইট, ইভিনিং। উইথ ইউর ব্লেসিং ম্যাডাম। দর্শন হবে তো? আরে হবে, হবে, জরুর হবে। আপনার দর্শন হবে না তো কার হবে? আপনি বাবাজি কো শ্রীচরণ মে যে রেটে সব বেচা হতা না, হবে 10% হবে রবি। আপনি হিংসা করেন তো আপনাকে বি দেবে। বটে বটে বটে, জরুর বটে। জলদি জলদি উপর বৈঠে বেটা, আবার দর্শন করে আসতে কিউ হো যাকা। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, আচ্ছা নমস্তে। মানে ওর টাইপিংটা তো মুশকিল, আমি তো আছি, ঠিকই আছে। এখন তুই উপরে দিয়ে বসো, দেখো সামনের দিকে বসো না, জানো একটু পেছন দিকে বসবে। বাবাজি বর্তমান বলে কিছু মানে না, জানোই তো, এমনকি বর্তমান জেনারেশনটা পর্যন্ত নেই, নন এক্সিস্টেন্ট, শুধু ভূত আর ভবিষ্যৎ, তাই না মামা? ধন দৌলত সকলেই চায়। ধন দৌলত সে তো সকলেই চায়, তাই না?
কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই, পাত্র উপযুক্ত হওয়া চাই। হ্যাঁ, যার হাতে পড়লে সে যে সর্বনাশের কথা, তখনই যত গোলমালে সৃষ্টি। আসলে অর্থটা আদত কথা নয়, সেটা কার হাতে পড়ল সেইটিই হলো গিয়ে বড় কথা। এই নিয়েই তো যত ঝগড়া আমার সঙ্গে, এই নিয়েই তো যত মতবিরোধ, কার সঙ্গে জানো? যিশু! বাবা বাবা বাবা, বাবা যিশু বললে ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হয় না। আমি বললুম, তা কেন? অর্থের সদ্ব্যবহার করলেই হয়, অর্থের সদ্ব্যবহার করলেই হয়। সেদিন সেদিন অনেক কটু কথা তাকে বলেছিল, পরে অনুতাপ হলো, অনুতাপ। বেচারা বেচারা বেগুড়ে প্রাণ হলো, বেচারা প্রভু, কে? এক্সকিউজ মি, কাছে এসো, কে আসতে দাও, ওর যেন কি জিজ্ঞাসা আছে, এসো। প্রভু, আমার তোমাকে দেখে আমার মনুর কথা মনে পড়ছে। কি মনুর চ্যাটার্জি? মনু স্বয়ম্ভু, সারথি, ঔত্তমী, তামস, বৈরথ, চাক্ষুষ, সাবর্ণ, দক্ষ সাবর্ণ, ব্রহ্ম সাবর্ণ, ধর্ম সাবর্ণ, রুদ্র সাবর্ণ, প্রৌচ্চ, বৌত্ত, স্বয়ম্ভু। আমাকে এসে বলে কি, সংহিতাটা একবার দেখে দিন, অনেক খেটে খুটে লিখেছি, আপনি না দেখে দিলে তো ভরসা পাচ্ছি না। বললুম, কই দেখি, কি লিখেছ দেখি। এক লক্ষ শ্লোক! ওরে বাবা, এ করেছ কি? এত পড়বে কে? সময় কোথা? ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। 300টি শ্লোক বাছাই করে দিল, দিয়ে বললো এগুলো রেখে দাও, কাজে লাগবে, বাকি সব সে ফেলে দে। আর এক মনুর কথা বলি, শ্বেত বরাহ কল্প তখন সবে শুরু হয়েছে, মহাপ্রলয়ের ঠিক পরেই। একদিন বৈবস্বত এসে বললে, মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু ব্যাটারা দাঁড়াবে কোথা, খাবে কি? চারদিক তো জলে থই থই করছে। পৃথিবীর অবস্থা দেখে তখন বৈবস্বতের প্রাণে ভয়ের সঞ্চার হয়েছে। ওকে দেখে আমার মায়া হলো, বললুম, ভয় কি বিভু, আমি তো রয়েছি, সূর্য বিজ্ঞান আমার হাতের মুঠোর মধ্যে, সূর্যের তেজ বাড়িয়ে দিলুম, চো করে সব জল শুকিয়ে গেল, বসুন্ধরা ধনধান্যে ভরে উঠল। প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকে চিনতেন? লোকে বলে ক্রুসিফিকশন, আমি বলি ক্রুসিফ্যাক্ট, কারণ আমার নিজের চোখে যে দেখা। মাই গড! এন্ড গৌতম বুদ্ধা?
গৌতম 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 তো সেদিনকার ছেলে। আই নিউ দ্য বুড্ডা ওয়েন ইউ ওয়াজ এ ছোকরা। কথা জিজ্ঞেস করবো, এটা কিন্তু কোটেশন নয়, একেবারে আমার নিজের কথা বলি। আমাকে বিয়ে করবে? সত্যি? ভবিষ্যৎ চলুন